সমস্যা কি? আচ্ছা এখানে কি সমস্যা হয়েছিল কি ভাইয়া? সমস্যা হয়েছিল ভাইয়া ওই যে ড্রেনে পাগল আটকে নাম পাগল ধরে গেছে বলে আইসা ড্রেনের মুখে আইসা অনেক লোকে বলছে যে ওঠেন ওঠেন না উঠা তো ভিতরে চলে গেছে এখন ফায়ার সার্ভিস থেকে লোক আসছে লোক আসছে খোঁজাখুঁজি করতে আছে তারপর আবার ওই দুর্গম যারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে যে বিষয়টা শেয়ার করতেছি আপনারা প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবেন একটি মানসিক রোগী সে পাগল বলতে পারেন সে পড়ে গিয়েছে এই ম্যানুয়ালের ভিতরে তো তাকে খোঁজার জন্য শ্বাসরুদ্ধ অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস আপনারা দেখেন আমাদের দেশে কিন্তু এখনও মানুষের ভিতরে মানবতা আছে সেটা হচ্ছে ভিডিওটি দেখলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন তো আপনারা দেখতে থাকেন আমি আপনাদের দেখাচ্ছি বয়স দিব না আর যদিও তো আপনারা সাধারণ জনগণ যা বলে আপনারা সেটাই দেখেন একটু যে অনেক চেষ্টা করতেছে এখানে আমাদের এলাকার পুরা প্রত্যেকটা ম্যানুয়াল এভাবে করে খুঁজে খুঁজে দেখছে যে আসলে সে পাগল লোকটা আছে কোথায় তাকে উঠানোর জন্য কত মানুষ কত চেষ্টা এখানে করতেছে এটা হচ্ছে আমাদের মিরপুর কালশিতে আমাদের কালশির অবস্থা এখন দেখেন একজন মানুষকে বাঁচানোর জন্য হাজার হাজার মানুষ চলে আসছে সত্যি কথা বলতে যার কেউ নাই তার হাজার মানুষ আছে এটাতেই তার প্রমাণ হয় তো আপনারা দেখতে থাকেন আমাদের এই পাগল ভাইয়াটাকে উদ্ধার করার জন্য কত মানুষ এখানে চলে আসছে তো আপনারা দেখতে থাকেন আমার সঙ্গে থাকেন তো দেখতে থাকেন সবাই কিভাবে পরিশ্রম করতেছে আরও এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা চলে আসছে অনেক সাংবাদিক এখানে আসছে আমার দেখা মতো আমি এখানে বাংলাভিশন দেখেছি বৈশাখী টিভি দেখেছি মাই টিভি আসছে মোহনা টিভি আসছে এখানে এটিএন নিউজ আসছে তো অনেক মানে সাংবাদিক ভাইয়েরা এখানে চলে আসছে যে আমাদের রাজধানী মিরপুর কালশিতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল তো সবাই এসে এখানে এসে ভিডিও করে যাচ্ছে তাদের তারা এখানে এসে লাইভ করে করে যাচ্ছে তো আপনারাও দেখতে থাকেন এই তো আমার সামনেই আছে এক বৈশাখী টিভি সাংবাদিক সেও ভিডিও করছে আপনারা দেখেন ওই যে ভিডিও করতেছে তারা আর আমি একটু দূরে থেকে একটু ভিডিও করলাম যে আমার ইউটিউবে যে ভিউ আমার যে ভিউয়ার্সরা আছে তাদের এই নিউজটা একটু পৌঁছে দিই কেননা আমার এলাকায় কী ঘটলো না ঘটলো সবার এলাকায় যদি এভাবে মানে কার এলাকায় কীরকম ঘটনা ঘটছে এরকম করে আমরা যদি তুলে ধরি তো সবার জানা থাকবে সত্যি কথা আপনারা ড্রেনের পাশ দিয়ে কেউ খুব সাবধানে হাঁটাচলা করবেন এভাবে মানে অসচেতনভাবে চলাফেরা করলে সত্যি এতেও মানসিক রোগী ছিল এই জন্য হয়তো বা তার ওরকম তার মানে চিন্তাভাবনাটা ছিল না যে সে পড়ে যাবে সে মানসিক রোগী ছিল এই জন্যই সে পড়ে গিয়েছে এই জন্য তাকে বাঁচানোর জন্য দেখেন কত মানুষ কতভাবে চেষ্টা করতেছে এই তো সাংবাদিক ভাইয়েরা এখন এই ম্যানুয়ালের থেকে আর এক ম্যানুয়ালে চলে যাবে আমাদের পুরা মির মানে এই কালশিতে যতগুলো ম্যানুয়াল আছে এইখান থেকে দেখতে দেখতে একেবারে কালশিতে মানে সরি কালাপানিতে চলে যাবে কালাপানিতে যে এইটার যে মোহনা আছে এটা মোহনা বলতে একবার শেষ যে মোহনা বড় খালের সাথে মিলে গিয়েছে সেই পর্যন্ত যাবে তো আমার তো আর ওই পর্যন্ত যাওয়া সম্ভব নয় এরা সাংবাদিকটার সাথে সাথে যাবে তো আপনারা টিভি দেখলে বুঝতে পারবেন এই তো সাংবাদিক ভাইয়েরা এটা হচ্ছে বৈশাখী টিভির সাংবাদিক সে ভিডিও করছে তো আপনারা দেখতে থাকেন আমিও দেখতে থাকি আপনাদের সাথে থাকেন আমার সাথে কালশি কাল মোহনা
মালামানী খাল পর্যন্ত আমরা শুরু করে মালামানী খাল পর্যন্ত সমস্যা কি? আচ্ছা, এখানে কি সমস্যা হয়েছিল কি ভাইয়া? ড্রেনের মুখে আসিয়া অনেক লোকে বলছে যে ওঠেন ওঠেন, না উঠিয়া ও ভিতরে চলে গেছে। এখন ফায়ার সার্ভিস থেকে লোক আসছে, লোক আসছে খোঁজাখুঁজি করতে আছে। তারপর আবার ওই বুড়ো যারা বুড়ো উঠে ওনারাও আসছে, আইসে এখান থেকে আরো লোকজন আসছে। মানে এখনো কোনো সন্ধান আসে নাই? সন্ধান আসে নাই। আচ্ছা, ধন্যবাদ।